নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই সেপ্টেম্বর দু হাজার বাইশ পিসো রাশি আপনি যদি মানুষ হন আপনি কি রেজাল্ট পেতে চলেছেন সে বিষয় নিয়ে আমি আলোচনা করব দেখুন এই সেপ্টেম্বর মাস নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে বিশ্বরাশি গ্রহের যা গোচর সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমি এই ফলাদেশ দিতে কিন্তু চলেছি দেখুন এ মাসে বিশ্বরাশির ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন লক্ষ্য করা কিন্তু যাচ্ছে অর্থাৎ আপনি বিশ্বরাশির মানুষ আপনার ক্ষেত্রে প্রভূত উন্নতি কিন্তু হবে বিশেষ করে অর্থনৈতিক প্রথমে আসি আপনাদের ক্ষেত্রে কোন কোন দিক থেকে আপনাদের লাভ দেখুন সবটাই যে হুবহু মিলবে এটা আপনি কখনোই ভাববেন না বিশ্বরাশির একশো জন মানুষ আছে প্রত্যেকে একই রেজাল্ট কিন্তু পাবে না অর্থাৎ কারণ এখানে দেখা যাচ্ছে একজন বিশ্বরাশি খুব উচ্চ স্তরে আছে আবার আরেকজন বিশ্বরাশি খুব খারাপ অবস্থা আছে আছে এখানেই কিন্তু গ্রহের খেলা কারণ এটা একটা সার্বিক ফল বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আমি এই নির্ধারণ করছি কিন্তু এটাই যে ফাইনাল এটাই যে হবে এটা না এটা আপনাদের বিশ থেকে চল্লিশ শতাংশ কিন্তু মিলবে কিন্তু এই ভিডিও আপনাদের জীবনে যদি উপকার লাগে আমি নিজেকে গর্ব অনুভব করব যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন তাদেরকে প্রণাম জানাই যারা ছোটোরা আছেন শ্রেয়াশিস ভালোবাসা জানিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করছি দেখুন রাশিতে মঙ্গল অবস্থান করছে রাজ্যেরটা আপনাদের বাড়বে রাগ জেদের দিকটা যেটা করব তো করব এরকম মানসিকতা এমনি বিশ্বরাশির প্রতীক হচ্ছে সার তো এখানে মঙ্গল অবস্থান করে যদিও সমমিত্র রাশি কিন্তু রাগ জেদ বাড়াবে এবং এর পাশাপাশি আপনাদের এ মাসে মান সম্মান বৃদ্ধি কিন্তু করবে কারণ এতদিন অঙ্গারক দোষ মাংলি দোষ কিন্তু ছিল এখান থেকে মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করে আপনাদের প্রফিট কিন্তু দিবে কার্যক্ষেত্রে সফলতা দিবে এবং বেশ কিছু ক্ষেত্রে শুভ সংবাদ নিয়ে আসতে চলেছে দ্বিতীয়ভাবে দ্বিতীয় বতি পঞ্চমভাবে অবস্থান করবে এবং এই বোধ আপনার বক্রি হয়ে যাচ্ছে দশই সেপ্টেম্বর থেকে দেখুন যখন কোনো শুভগ্রহ বক্রি হয় কি না তার শুভ গুণ তিন বৃদ্ধি পায় এখানে দেখা দরকার আপনি বিশ্বরাশির মানুষ আপনার ক্ষেত্রে বিশেষ করে ফিনান্সিয়াল জায়গা আপনাদের উন্নতি কিন্তু হবে আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা থাকবে কথার মধ্যে মধুরতা থাকবে বেশ কিছু দিক থেকে অপরচুনিটি আসবে পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হবে আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন সেই জায়গাটার ক্ষেত্রে খুবই ভালো এবং আপনাদের এ সময়ের মধ্যে নির্ণাক রিজাল্ট কিন্তু পাবেন আপনার ব্যবসায় ক্ষেত্রে তৃতীয়পতি চন্দ্র দেখুন এটা আড়াই দিন অন্ত অন্ত মুভমেন্ট কিন্তু করে এখানে আপনার কিছু কিছু ক্ষেত্রে মনের মধ্যে একটু অস্থিরতা মনের মধ্যে একটু চাঞ্চল্যতা সৃষ্টি কিন্তু হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট চতুর্থভাবে রবি অবস্থান করছে রবি আপনাদের কিন্তু বিশেষভাবে সুখ সাধন প্রপার্টি এই জায়গাগুলো কিন্তু দিবে কিন্তু মায়ের সাথে কিছু ক্ষেত্রে মতবিরোধ মত পার্থক্য তৈরি করবে প্রপার্টি থেকে লাভ দিবে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট দিবে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনাদেরকে দিবে এটা কিন্তু রবি কিন্তু আপনাদেরকে দিতে চলেছে চতুর্থ চতুর্থভাবে সুনাম অর্জন কিন্তু হবে প্রতিষ্ঠা লাভ আপনাদের হবে এবং ফিনান্সিয়াল দিকটা কিন্তু যথেষ্ট ভালো এরপর যে রাশির কথা আমি বলবো সরি এরপর যে ভাবটা সেটি হচ্ছে আপনার পঞ্চম দেখুন পঞ্চমভাবে বুধ বকরি হচ্ছে দেখুন শুভগ্রহ বকরি হলে তিনগুণ লাভ কিন্তু দেয় পঞ্চমপতি ধনপতিকে নিয়ে পঞ্চমভাবে বকরি হচ্ছে আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে তো এই জায়গাটাতে দেখা দরকার যে আপনার ক্ষেত্রে ফিনান্সিয়াল জায়গা যেমন ভালো হবে শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত আছেন ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন আপনার যারা লটারিতে টাকা লাগান এই জায়গা থেকে কিন্তু হঠাৎ প্রাপ্তির জায়গা কিন্তু থাকছে এবং বুদ্ধির জায়গাটা বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন এই জায়গাটা কিন্তু ভালো বুধ রাশি পঞ্চমভাবে অবস্থান করে সন্তানের জায়গাটা কিন্তু ভালো করবে বিশ্ব রাশির সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে এবং যারা উচ্চ শিক্ষা করছে কিনা না উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে বিশ্ব রাশি যদি আপনি মানুষ হন আপনার ক্ষেত্রে ষষ্ঠপতি ষষ্ঠপতি আপনার চতুর্থভাবে অবস্থান করছে এবং এটা সুখসাধন আপনাদের বৃদ্ধি করবে এবং এটা আবার পঞ্চমভাবে অবস্থান করবে চব্বিশে সেপ্টেম্বর থেকে এবং নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করবে যারা মিডিয়া রিয়েটের জায়গাতে আছেন ফ্যাশান ডিজাইনের সঙ্গে যুক্ত আছেন হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত আছেন বিউটি পার্লারের সঙ্গে যুক্ত আছেন কসমেটিক্সের বিজনেস আছে এবং নিজস্ব গাড়ি ক্রয় করা এই সম্ভাবনাগুলো কিন্তু বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে নির্দেশ কিন্তু করছে লিখে রাখুন আমি বলছি বিশ্বরাশির যাবতীয় সুখ কিন্তু দেখা যাচ্ছে সপ্তম্পতি আপনার রাশিতে অবস্থান করে দেখুন এখানে একটু সমস্যা দিবে আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে ব্যবসার জায়গায় কিন্তু আপনার ভালো দিবে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মত পার্থক্য কিন্তু তৈরি সৃষ্টি কিন্তু করবে অর্থাৎ আপনি যদি স্ত্রী হন পুরুষের সাথে পুরুষ হলে স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু অভাব অর্থাৎ সমন্বয়ের জায়গা কিন্তু অভাব দেখা যাচ্ছে অষ্টম্পতি একাদশভাবে অবস্থান করছে সুরের জায়গাটা মোটামুটি ভালো কিন্তু ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করে বিশ্বরাশি ক্ষেত্রে ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি কিন্তু করবে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পাবেন লিখে রাখুন এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন বিশ্বরাশি আপনি মানুষ আপনার ক্ষেত্রে প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং এই শনি কেন্দ্রটি রাজ্যক রাজ্য সৃষ্টি করছে এবং এর পাশাপাশি বুধ এবং শনির নবপঞ্চম রাজযোগও কিন্তু সৃষ্টি হচ্ছে ভালো দিক কিন্তু থাকছে লিখে রাখুন আপনার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদোন্নতি পদ প্রতিষ্ঠা সাকসেস এগুলো কিন্তু দেখা যাচ্ছে বৃহস্পতি আপনার একাদশ ভাবকে অবস্থান করছে অর্থাৎ এই জায়গাটা কি আপনাদের সফলতার সাকসেস কিন্তু নির্দেশ করছে হানড্রেড পারসেন্ট এটা কিন্তু লিখে রাখুন আপনার ক্ষেত্রে বিশেষভাবে বিদেশ থেকে লাভ ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি করবে পরিবারের ক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হবে এবং মঙ্গল আপনার দ্বাদশপতি রাশিতে অবস্থান করছে রাগ জেত পারবে নমস্কার ধন্যবাদ